যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। এই কান্না আহাজারি কোনো দুর্ঘটনার জন্য নয়। ক্রিকেটার সাকিব আল হাসান, এই কান্নার শেষ কোথায়? ক্রিকেটার সাকিব আল হাসানের অবসর সিদ্ধান্তে খুদে সাকিব ভক্তদের হাউমাউ করে কান্না। বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারের এমন বিদায় মেনে নিতে পারছেন না কেউ। এ যেন আকাশ ভেঙে মাথায় পড়ল সাকিব ভক্তদের। প্রিয় ভিউয়ার্স, ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল হাসান ক্রিকেট থেকে অবসর নিলেন। বৃহস্পতিবার কানপুর টেস্টের আগের দিন নিজের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানিয়ে চোখের এক কোণ দিয়ে যেন জল চলে আসলো ক্রিকেটার সাকিবের। তার এমন আচমকা অবসর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্ত প্রেমীরা। সাকিব আল হাসানের অবসর সিদ্ধান্তে হাউমাউ করে কাঁদলেন খুদে সাকিব ভক্তরা। তাদের দাবি, সাকিব ভাই এমন অবসর সিদ্ধান্ত নিতে পারেন না। সাকিব ভাই ক্রিকেটের প্রাণ, তাকে ছাড়া বাংলাদেশের ক্রিকেট দল অসম্পূর্ণ। আমরা ক্রিকেট খেলা দেখি শুধু সাকিব ভাইয়ের জন্যই, কিন্তু ওনার অবসর নেওয়াটা মোটেও উচিত হয়নি। উনি চলে গেলে আমরা ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হারাবো, বাংলাদেশে ক্রিকেটের অস্তিত্বই থাকবে না। প্রিয় ভিউয়ার্স, ক্রিকেটার সাকিব আল হাসানের অবসর সিদ্ধান্তে খুদে সাকিব ভক্তদের এমন হাউমাউ করে কান্না দেখে তাদের সান্ত্বনা দিয়েও যেন কান্না থামছে না। তাই প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ক্রিকেটার সাকিব আল হাসানের এমন অবসর সিদ্ধান্ত আপনার কেমন লেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।